আয়ারল্যান্ড সিরিজে দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। আইরিশদের বিপক্ষে সিরিজ শেষ করেই যোগ দিয়েছিলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে। তবে ডিপিএলে চলমান আসরে আবাহনীতে নাম লিখিয়েছিলেন, আইপিএলে না গেলে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পেতেন। তবে কি ভুল করেছেন লিটন? লম্বা সময় ধরে খেলছেন, একটা এই সময়টা আমি মনে করি যে তার ব্রেকও হচ্ছে এবং একটা এক্সপিরিয়েন্সও হচ্ছে। একটা ফ্র্যাঞ্চাইজির সাথে থেকে খেলুক না খেলুক ভিজুয়ালাইজ করতে সহজ হবে, যেহেতু উপস্থিত ছিলেন এই মাঠগুলোতে। ওয়ার্ল্ড কাপে যখনই এইসব মাঠে খেলা হবে তার জন্য অনেকটা অন্য অন্য ক্রিকেটারের থেকে তার অনেকটা সুবিধা বেশি হবে, কারণ সে অলরেডি এই মাঠে উপস্থিত ছিলেন আগে। তো সেই কারণে আমার মনে হয় যে সবসময় যে ম্যাচ খেলতে হবে এরকম না, ম্যাচ না খেলেও আপনার অনেক কিছু শেখা যায়। আইপিএলে ম্যাচ পেলেও ব্যাট প্যাচ থেকে বের হতে পারছেন না পেসার মুস্তাফিজ। জাতীয় দলের পর দিল্লির হয়েও গেল দুই ম্যাচে, আশানুরূপ বোলিং করতে পারেননি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আসন্ন বিশ্বকাপের বিবেচনায় তার ফর্মে ফেরা গুরুত্বপূর্ণ বলছেন আশরাফুল, কারণ স্বল্প সময়ে ফিজের রিপ্লেস কঠিন হবে দলের জন্য। অনেক এক্সপিরিয়েন্স, আমার মনে হয় যে ডেফিনেটলি সে তার বেস্ট রিদমে চলে আসবেন ইনশাল্লাহ। তো অবশ্যই ভালো করলে তো টিমের জন্য বেনিফিট এবং তার জন্য ভালো, ভালো না করলে আসলে সবার জন্য একটু সমস্যা, বাংলাদেশ টিমের জন্য সমস্যা, কারণ হঠাৎ করে এখন তার জায়গায় আরেকটা রিপ্লেস নেওয়াটা ডিফিকাল্ট, যেহেতু সে অনেক দিন ধরে খেলছেন অলরেডি। 2019 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, একটা এক্সপিরিয়েন্স আছে তার, 20টা উইকেটও নিয়েছিলেন ওই ওয়ার্ল্ড কাপে। তো ICC ইভেন্টে সে ভালো করে সেটাই আশা থাকবে। এবারের বিশ্বকাপে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। এই দুই ক্রিকেটার সেরা পারফর্ম করে বিশ্বকাপের জয়ের সারথি হবে প্রত্যাশা সাবেক অধিনায়কের। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।